এই গাইস, আশা করি সবাই ভালো আছেন। প্ল্যানেট আর, আপনারা সবাই জানেন পৃথিবী কতটা রহস্যময় গ্রহ। এর রহস্যের কোনো আদি অন্ত নেই। এর রহস্য খুঁজতে আপনাকে খুব দূরে কোথাও যেতে হবে না। আপনার আশেপাশে প্রকৃতির দিকে ভালোভাবে তাকান, আই এম শিওর আপনার আশেপাশে পৃথিবীর অনেক রহস্য খুঁজে পাবেন, যা কিনা একসময় বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারত না। কিন্তু সময়ের ক্রমাগত অগ্রসরের ফলে আজকের বিজ্ঞান অনেক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। এখন পৃথিবীর যে কোনো রহস্যের পেছনে থাকা বৈজ্ঞানিক তত্ত্ব বের করতে আমরা অনেকটাই সক্ষম হয়েছি। পৃথিবীতে আশ্চর্যজনক জায়গার কোনো অভাব নেই। এই জায়গাগুলো নিজ নিজ বৈশিষ্ট্য আপনাকে অনেক অবাক করে দেবে। যেমন মেঘালয়ের মাসিনরাম গ্রাম, যেখানে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয়। আমি জানি এটা খুবই সাধারণ ব্যাপার যে পৃথিবীর কোথাও বৃষ্টি কম হয়, আবার কোথাও বৃষ্টি বেশি হয়। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই রহস্যময় পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে কখনোই বৃষ্টি হয়নি। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন যেখানে মরুভূমিতে বছরের কোনো না কোনো সময়ে বৃষ্টি হয়, সেখানে এমনটা কি করে সম্ভব যে কখনোই বৃষ্টি হয় না? এবার আপনার মাথায় তাহলে প্রথমে চলে আসবে, এটা অবশ্যই কোনো মরুভূমি হবে। কমন সেন্স, রাইট? বাট আই এম সরি, দ্যাটস নট রাইট। এটা কোনো মরুভূমি না। এবার হয়তো ভাবছেন তাহলে এখানে হয়তো কোনো প্রাণীর অস্তিত্বই নেই। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এটি এমন একটি গ্রাম যেখানে লোকজনের বসবাস রয়েছে। রয়েছে সুন্দর সুন্দর ঘর বাড়ি, স্কুল, কলেজ, মসজিদ, প্রাচীন সব স্থাপনা, এমনকি 1600 শতকেরও স্থাপনা রয়েছে এখানে। এবং এখানকার মানুষের জীবনযাত্রা পৃথিবীর আর পাঁচটা গ্রাম বা শহরের মতোই। কিন্তু পার্থক্য হলো, পৃথিবীর অন্যান্য দেশ বা গ্রামগুলো যখন বছরের কোনো না কোনো সময় বৃষ্টিতে সিক্ত হয়, সেখানে এই গ্রামটিতে বছরে কখনোই বৃষ্টিপাত হয় না। বেশ সমৃদ্ধ এই গ্রামটির নাম আল হুতাইব। এটি ইয়েমেনের রাজধানী পশ্চিম সানায়ের প্রশাসনিক এলাকা ও আল হুদায়দার মধ্যবর্তী একটি পার্বত্য অঞ্চল জাবাল হারজের অঞ্চলে অবস্থিত। গ্রামটি লাল বেলে পাথরের প্ল্যাটফর্মে নির্মিত। কিন্তু প্রকৃতির এমন নিষ্ঠুর আচরণের কারণ হচ্ছে, সমতল থেকে এই গ্রামের অবস্থান প্রায় 3200 মিটার উঁচুতে। আর এই উচ্চতার কারণে এখানে কখনোই বৃষ্টিপাত হয় না, কারণ স্বাভাবিক বৃষ্টির জন্য যে মেঘ জমে তা সমতল থেকে 2000 মিটার উঁচুতে। ফলে মেঘ জমে যে বৃষ্টি হয় তা আল হুতাইবের অনেক নিচে ঝরে পড়ে। মূলত পৃথিবী পৃষ্ঠ থেকে গ্রামটির উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে এখানে কখনো মেঘও জমে না আর বৃষ্টিও হয় না। তবে বৃষ্টি না হলেও এই গ্রামের সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর, এবং প্রতি বছর হাজারো পর্যটকের আনাগোনা হয় শুধুমাত্র এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। পাহাড়ের চূড়ায় তাদের এমন সুন্দর সুন্দর বাড়িঘর দেখলে যে কারোর মন জুড়িয়ে যাবে। গ্রামটির চারপাশের আবহাওয়া সবসময় বেশ শুষ্ক থাকে। এখানকার শীতকালে সকালের পরিবেশ শীতল হলেও সূর্য ওঠার সাথে সাথে গ্রামবাসীদেরকে গ্রীষ্মের মতোই উত্তাপের মুখোমুখি হতে হয়। তবে এই অঞ্চলে যে বৃষ্টি হয় না তা নিয়ে এই অঞ্চলের বাসিন্দাদের তেমন কোনো মাথা ব্যথাই নেই। এমনই প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে বংশ পরম্পরা যুগ যুগ ধরে বসবাস করে আসছে এই অঞ্চলের মানুষগুলো। ইয়েমেন রাষ্ট্রটি আরব মালভূমির দক্ষিণ প্রান্তে অবস্থিত। দেশটির পর্বতময় অন্তর্ভাগ পশ্চিম, দক্ষিণ ও পূর্বে সরু উপকূলীয় সমভূমি এবং উত্তরে সৌদি আরবের সাথে সীমান্তে মরুভূমি দ্বারা বেষ্টিত। লোহিত সাগরের উপকূল ঘেঁষে প্রলম্বিত প্রায় 419 কিলোমিটার দীর্ঘ অর্ধ অসুর উপকূলীয় সমভূমিটি তেহেমা নামে পরিচিত। ইয়েমেনের বাকি অঞ্চলগুলো বছরে কোনো না কোনো সময় বৃষ্টি হলেও আল হুতাইবে কখনোই বৃষ্টিপাত হয় না। তবে এই গ্রামটির নিচে রয়েছে পর্যাপ্ত পানি। এছাড়া এখন গ্রামটিতে পানি নিষ্কাশনের জন্য ভালো ব্যবস্থাও রয়েছে। প্রাচীন ও আধুনিক স্থাপত্যের সাথে গ্রামীণ এবং শহরের বৈশিষ্ট্যের সংমিশ্রণে এই গ্রামটি এখন ইয়েমেনি বাসীদের কাছে একটি শক্তিশালী দুর্গ হিসেবে পরিণত হয়েছে। ইয়েমেনি বাসী আল বহর বা আল মুকমা নামেও পরিচিত। তারা মুম্বাইয়ে বসবাসকারী মুসলিম সম্প্রদায় মোহাম্মদ বোরহানউদ্দিনের নেতৃত্বে ইয়েমেনে এসেছিলেন। 2014 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রতি 3 বছর পরপর গ্রামটি ঘুরে দেখতেন। তৃতীয় দাহুদি দাই আল মৌলাক হাতিম ইবনে ইব্রাহিমের কবরও এই গ্রামে অবস্থিত। এই গ্রামে 2টি মসজিদ রয়েছে। মসজিদ দুটির নাম হাতিমি মসজিদ এবং মনসুর আল ইয়েমেন মসজিদ। কাহাব আল নাইম বা আশীর্বাদের গুহা এই দুর্গের নিচে অবস্থিত। তো এ ছিল পৃথিবীর যেখানে কখনো বৃষ্টিপাত হয়নি, অর্থাৎ আল হুতাইবের উপর আমাদের আজকের ভিডিও। এ ব্যাপারে আপনাদের কারোর কিছু জানা থাকলে বা কোনো কনফিউশন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে। আর আপনাদের যদি কোনো বিষয়ের উপর জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ওই টপিক্সের উপর ভিডিও তৈরি করে দিতে।
आज ए पर्यन्त भिडियो भलो लागले लाइक करते भूलें ना एवं भिडियोटी शेयर करे बाकिदेरके जानते सहाय करुन एंड अफकोर्स प्लिज सबसक्राइब आवर चैनल थैंक्स फर वाचिंग भिडियो स्टे हैपी स्टे कुल।